আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, সরকারি নজরুল কলেজ ত্রিশাল। আশা করি তোমরা এই কোভিডকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমরা সচেতন থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করে আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা, একাদশ শ্রেণী ইসলাম শিক্ষা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি যে তোমরা ঐতিহ্যবাহী সরকারি নজরুল কলেজে ভর্তি হয়েছ। তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। তোমরা এও জানো যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে এই উপমহাদেশে সর্বপ্রথম বিদ্যাপীঠ এই সরকারি নজরুল কলেজ ত্রিশাল। যাই হোক, আমি অত্যন্ত খুশি হয়েছি তোমরা ইসলাম শিক্ষার মতো একটি বিষয় তোমরা তোমাদের বিষয়ে অন্তর্ভুক্ত করেছ, বিষয়টা নিয়েছ। আমি আশা করব যে তোমরা এই ইসলাম শিক্ষা বিষয়ে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে, কারণ বিগত বছরগুলিতে আমি প্রায় 28 বছর যাবৎ শিক্ষকতার সাথে জড়িত। আমি বোর্ডের উত্তরপত্র মূল্যায়ন করি একাদশ শ্রেণীর, তো সেখানে দেখেছি যে আমার ছেলেরা, আমার ছাত্ররা ইসলাম শিক্ষা বিষয়ে তারা অধিক নাম্বার বা ভালো ফলাফল করে। আমি আশা করব যে তোমরাও বছরের শুরুতেই তোমরা এই বিষয়ে লেখাপড়ায় যত্নবান হবে এবং ভালো ফলাফল করবে, তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবে এবং পাশাপাশি তোমরা এই কলেজের সুনাম ঐতিহ্য ধরে রাখবে। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা ও সংস্কৃতি প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম অধ্যায় ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, প্রথম পত্রে তোমার 7টি অধ্যায় আছে, তার ভিতর প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, এ থেকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী হও। তো এই প্রথম অধ্যায় পাঠে আমরা যে বিষয়গুলি আমরা জানতে পারব, একটা ধারণা নিতে পারব, সেটা হচ্ছে ইসলাম শিক্ষার পরিচয়, উদ্দেশ্য, বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এই পাঠ শেষে আমরা আমাদের একটা সুন্দর ধারণা আসবে। কোরআন হাদিস, ইসলামের মৌলিক জ্ঞান, রীতি নীতি, আচার আচরণ, আদব আখলাক, শিক্ষাদান, মক্তবের ভূমিকা, গুরুত্ব, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে আমরা এই পাঠ শেষে, এটা তোমরা করতে পারবে ইনশাল্লাহ। ইসলামী সংস্কৃতির পরিচয়, এরপরের বিভিন্ন দিক তোমরা জানতে পারবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা বিস্তারে ইসলামের দিক নির্দেশনা, এইগুলি তোমরা সুন্দরভাবে জানতে পারবে, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাশাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা কী ছিল এই ব্যাপারেও তোমরা অবগত হইতে পারবে, তোমাদের একটা সুন্দর ধারণা জন্ম নেবে। বাংলাদেশে ইসলাম শিক্ষা ও সংস্কৃতির বিকাশে আলেম ওলামা, পীর মাশায়েখ
অলি দরবেশদের ভূমিকা বর্ণনা করতে পারবে এবং এমন বিষয়ে অবদান এই সমস্ত বিষয়ে তোমরা অবদান রাখতে পারবে ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে। তো এখন আমাদের যে জিনিসটা আসছে প্রথম যে ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, তো আমাদের একটু ধারণা নেওয়া দরকার যে ইসলাম শিক্ষা, তো এর আগে একটু আমরা আলোচনা করব যে শিক্ষা বলতে আমরা কী বুঝি, শিক্ষা কাকে বলে, এই ব্যাপারে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো তোমরা এসএসসি পাশ করে আসছ, তো স্কুল জীবনে তোমরা শিক্ষা সম্পর্কে, ইসলাম শিক্ষা সম্পর্কে তোমাদের একটা ধারণা জন্ম নিয়েছে, তোমরা মোটামুটি অবগত ছিলে, কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, এটার এখন অর্থ পরিধি একটু তুলনামূলকভাবে একটু পরিধি ব্যাপক হবে, তো এই ব্যাপারে তোমরা স্টাডি করলে, লেখাপড়া করলে তোমাদের কাছে সমস্ত কিছুই সহজ হয়ে যাবে। তোমরা জানো জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র, মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে শিক্ষা বলে। আমি আবার বলছি, জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র ও মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে শিক্ষা বলে। তো আলফ্রেডের মতে, বিজ্ঞানী আলফ্রেডের মতে, জ্ঞান অর্জন এবং তার সুষ্ঠুভাবে প্রয়োগ ও ব্যবহারের কৌশলকে শিক্ষা বলে। আমি কার কথা বলছি, বিজ্ঞানী আলফ্রেড, তিনি বলেছেন জ্ঞান অর্জন এবং তার সুষ্ঠু প্রয়োগ ও ব্যবহারের কৌশলকে শিক্ষা বলে। এটা হচ্ছে আলফ্রেডের মতামত। আরেকজন দার্শনিক প্লেটো, তোমরা নাম হয়তো শুনেছ, একজন অনেক বড় দার্শনিক প্লেটো, তিনি বলেছেন দেহ আত্মার পূর্ণতা সাধনের প্রয়াসকে শিক্ষা বলে। দার্শনিক প্লেটো তিনি বলেছেন দেহ ও আত্মার পূর্ণতা সাধনের বিকাশকে শিক্ষা বলে। ইনশাল্লাহ আমি এই ব্যাপারগুলি বিস্তারিত আলোচনা করব। আজকে তো সবেমাত্র তোমাদের নতুন ক্লাস শুরু হয়েছে, তো এই নতুন ক্লাসে ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যাপক হিসাবে, সহকারী অধ্যাপক হিসাবে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা শুনে খুশি হবে যে ইসলাম শিক্ষায় কিন্তু তোমাদের ফলাফল ভালো হয়। তো যাই হোক, আরেকজন বিজ্ঞানী রসু, তিনি বলেছেন শিক্ষা হচ্ছে সু অভ্যাস গড়ে তোলা। খেয়াল করো, রসু দার্শনিক, তিনি বলেছেন শিক্ষা হচ্ছে সু অভ্যাস গড়ে তোলা। তোমরা ছাত্র, আগামী দিনের তোমরা জাতির কর্ণধার, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা একদিন এই দেশের নেতৃত্ব দিবে, তোমাদের ভিতর থেকে কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ প্রশাসনের অনেক বড় কর্মকর্তা হবে, অর্থাৎ এক কথায় তোমরা এই দেশের কর্ণধার হবে। তো কথায় আছে, একটি মাটির ডেলাকে, নরম মাটির ডেলাকে তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি কাজে লাগাইতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি পুতুল বানাইতে পারো। অনুরূপভাবে ছাত্রজীবনটা তুমি, তোমার নিজের উপর নির্ভর করে, তুমি কি আগামী দিনে, তুমি কি তোমার পরীক্ষাগুলিতে তুমি ভালো রেজাল্ট করবে, তুমি কি সুনাগরিক হয়ে বড় হয়ে উঠবে, তুমি কি জাতির জন্য কোনো কল্যাণকর কাজ করবে, এই কাজগুলি আসলে তোমার উপরেই
নির্ভর করে। বুখারী শরীফ তোমরা হয়তো নাম শুনেছ, ইমাম বুখারী, তোমরা জানো যে সিহা সিত্তা, প্রথম ক্লাস আমি তোমাদের এদিক সেদিক একটু আলোচনা করতেছি, তোমরা জানো যে সিহা সিত্তা এটা আরবি শব্দ, সিহা সিত্তা মানে ছয়টি বিশুদ্ধ গ্রন্থ, সিহা মানে বিশুদ্ধ, সিত্তা মানে ছয়, হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ, তার ভিতর সর্বপ্রথম যে গ্রন্থটির হাদিসের নাম আছে সেটি হচ্ছে বুখারী শরীফ, আল্লামা ইমাম বুখারী তিনি এই বুখারী শরীফ লিখছেন। সেই বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিনিয়াত। আমি আবার বলছি, তোমরা এই যে একটু আরবি বললাম, হাদিস বললাম, তোমরা এই জন্য চিন্তা করবে না, কোনো টেনশনের কারণ নাই, পরীক্ষায় তোমাদের আরবি লিখতে হবে না, ইসলাম শিক্ষায় জন্য তোমাদের আরবি লিখতে হবে না, আরবি লেখার প্রয়োজন এরপরে ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা এ প্লাস নাম্বার পাবে আমার বিষয়ে, যদি তোমরা একটু মনোযোগী হও, বছরের প্রথম দিকে তোমরা লেখাপড়া করো। তো বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিনিয়াত, তুমি যদি নিয়ত যদি ভালো করো তাহলে তোমার কর্মফল ভালো হবে, তোমার পরিণতি ভালো হবে, ফলাফল ভালো হবে। তুমি যদি ভালো নিয়ত করো যে এই বছরে প্রথমেই যে আমি ভালোভাবে লেখাপড়া করব এবং ভালো ফলাফল করব, আমি পিতামাতার সাথে ভালো আচরণ করব, ব্যবহার করব, তাদের কোনো ব্যাপার অবাধ্য হব না, তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠব, ফজরের নামাজ পড়ব, আমার দ্বারা কাউর কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না, কাউকে উত্ত্যক্ত করব না। তো যদি এই সোঅভ্যাস তুমি তোমার ভিতর গড়ে তোলো, তুমি যদি এই সুন্দর নিয়তটি তোমার উপর স্থাপন করো, এই সুন্দর নিয়ত যদি তুমি করো যে সমস্ত ভালো কাজগুলি আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ, নাসরু মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহ তোমার সহায় হবেন এবং তোমার বিজয় সুনিশ্চিত। যাই হোক, আজকে প্রথম ক্লাস, আমি তোমাদের সাথে একটু উপদেশমূলক কথাগুলি বললাম এই জন্য যে এটা আমার দায়িত্বের ভিতর পড়ে, তোমরা ভালো মানুষ হও, শুধু লেখাপড়া করলেই হবে না, তোমার চরিত্র ভালো হতে হবে, তোমার আখলাক ভালো হতে হবে, তাহলেই তুমি মানুষের জন্য ভালো চিন্তা ভাবনাগুলি করতে হবে, তাহলেই তুমি একজন আদর্শ মানুষ, একজন আদর্শ মুসলমান, ইসলামের যে শিক্ষাগুলি আছে তার ভিতরে তুমি প্রবেশ করতে পারবে। কাজেই প্রতিটা পদক্ষেপ তোমার চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ তুমি একটা গণ্ডি পার হয়ে তুমি স্কুল জীবন শেষ করে তুমি কলেজ জীবনে পদার্পণ করেছ, তোমার দিকে এই প্রতিষ্ঠান, তোমার সমাজ, তোমার পরিবার তাকিয়ে আছে, তোমরা আব্দুল কাদের জিলানির নাম শুনেছ, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই জীবনে, তার একটি ঘটনা তোমরা সবাই জানো আমার মনে হয় যে ছোট সময়ের একটি ঘটনা, যে তার মা যখন তাকে বাড়ি থেকে লেখাপড়া করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা করলেন, তার মা তাকে একটি উপদেশ দিয়েছিলেন যে জীবনে তুমি কখনো মিথ্যা বলবে না, তারই ফলশ্রুতিতে তারই দিকে
হযরত আব্দুল কাদের জিলানী যে কাফেলার সাথে শহরের দিকে যাচ্ছিলেন সেই কাফেলে ডাকাত দল আক্রমণ করল একজন এবং হযরত আব্দুল কাদের জিলানী ছোট বালক ছোট বাচ্চা তার কাছে একজন ডাকাত এসে বলল যে তোমার কাছে কি আছে তখন সে বলল যে আমার জামার নিচে 40টি স্বর্ণ মুদ্রা আছে তখন ডাকাত মনে করল যে আমার সাথে বিদ্রুপ ঠাট্টা করতেছে তাকে তার সর্দারের কাছে নিয়ে গেল এবং সর্দার জিজ্ঞেস করলো যে তুমি এরকম কথা বলতেছিলে কেন সে বলল যে আমার মা যখন আমি লেখাপড়া করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই তখন আমার মা আমাকে বলেছিল যে জীবনে কোনো অবস্থাতেই মিথ্যা বলবে না কাজেই আমি আমার মার কথা পালন করেছি আমার জামার নিচে 40টি স্বর্ণ মুদ্রা আছে আমি এই সত্য কথাটি বলেছি ডাকাত সর্দার একজন ডাকাতকে আদেশ দিল তার জামা উল্টিয়ে দেখলো যে তার জামার নিচে সত্যি স্বর্ণটি স্বর্ণ মুদ্রা আছে তো এই দেখে ডাকাত সর্দার এবং তার দল অনুতপ্ত এবং অনুশোচনায় ভুগতে লাগলো এবং তারা এই কুঅভ্যাস ত্যাগ করে তারা সমাজের ভালো মানুষে পরিণত হলো কাজেই সুঅভ্যাস গড়ে তোলার ভিতর তোমার চরিত্র জীবনে কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না এই দিকগুলি তোমার চিন্তা করতে হবে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে হুজুর আমি সমস্ত খারাপ কাজ করি কিন্তু আমি সব একসাথে আমি ছাড়তে পারবো না আমি চুরি করি মদ খাই আমি অশ্লীল কার্যকলাপে জড়িত হই কিন্তু সবগুলি হুজুর আমি একসাথে ছাড়তে পারবো না আমাকে একটি কাজের কথা বলুন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন যে তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও এবং দেখা গেল লোকটি মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার দরুন সে সমস্ত কুকর্ম খারাপ কাজগুলি অশ্লীল কাজগুলি থেকে বিরত হয়ে গেল ভবিষ্যৎ জীবনের জন্য কাজেই জীবনে আমরা কোনো অবস্থাতেই মিথ্যা বলবো না মিথ্যার আশ্রয় প্রশ্রয় দেব না হাদিসে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত হাদিসটি সে হাদিসে আসছে যে আল মারউ আলা দিনে খালিলিহি ফাল ইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল মানুষ তার বন্ধুর ধর্মের প্রভাবে প্রভাবিত হয় কাজেই তোমরা কার সাথে বন্ধুত্ব করবে আল্লাহ রাসূল বলছেন যে কার সাথে বন্ধুত্ব করবে তা তোমরা ভেবেচিন্তে করবে কাজেই তোমরা যুবক মানুষ আমি আশা করব তোমরা একটি প্রবাদ আছে তোমরা সবাই জানো আমি বললে সবাই জানো এই কথাই বলবে সেটা হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো হাদিসের কথাটাই হাদিসের কথার অনুরূপ উক্ত প্রবাদটি যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো তোমরা যুবক তো তোমরা সৎ যে ছেলেগুলি ভালো ছেলেগুলি আমি আশা করি আমার ক্লাসের সমস্ত ছেলে মেয়েরাই ভালো তারা উত্তম চরিত্রের অধিকারী কাজেই তোমরা সৎ বন্ধু নির্বাচন করবে কোনো যে ছেলেটি স্মোকার যে ধূমপান করে আমি আশা করব তার সাথে কেউ মিশবে না কারণ ধূমপান বিষপান কাজেই তোমরা এই কুঅভ্যাস এই খারাপ অভ্যাস থেকে তোমরা বিরত থাকবে এই খারাপ অভ্যাসগুলি তোমরা জীবনে কোনো অবস্থাতেই গ্রহণ করবে না আর সৎ বন্ধু ভালো বন্ধু তোমরা নির্বাচন করবে তোমরা খেয়াল করবে যে ছেলেটি লেখাপড়ায় ভালো যে এসএসসি লেভেলে যার রেজাল্ট ভালো ছিল যে নামাজি যে মিথ্যা বলে না যে কারো মনে কষ্ট দেয় না কারো অধিকার হরণ করে না কাউকে উত্ত্যক্ত করে না এটি কলেজ জীবন কাজেই তোমরা তার সাথে বন্ধুত্ব করবে এই আশায় আমি তোমাদের কাছে করি তো যাই হোক
সর্বজ্ঞানের আধার। তোমরা জানো যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানের আধার, এই কথা তো তোমরা জানো। সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য দান করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান না দিতেন, তাহলে আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আমি এই ক্লাস নিতে পারতাম না। আল্লাহ যদি আমাকে সামর্থ্য না দিতেন, শারীরিকভাবে আমাকে পঙ্গু করতেন, তাহলে আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম না। আমার যদি বুদ্ধি না থাকতো, শক্তি না থাকতো, এগুলি যদি আমি আল্লাহ আমাকে বঞ্চিত করতেন, তাহলে আমি তো আমার তোমাদের সাথে আমি এই আলোচনাগুলিকে আমি করতে পারতাম না। কাজেই সেই আল্লাহ রাব্বুল আলামিনকে লাখ লাখ শুকরিয়া যে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে এই ক্লাস করার, ক্লাসে তোমাদের উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। তোমরা জানো শিক্ষা সেই জ্ঞান বুদ্ধি কর্মদক্ষতা চরিত্র মানসিক শক্তি বিকাশের যেমন সহায়তা করে, আমি আগেই আলোচনা করেছিলাম, শিক্ষা জ্ঞান বুদ্ধি কর্মদক্ষতা চরিত্র মানসিক শক্তি বিকাশের যেমন সহায়তা করে, তেমনি তা মানুষের জ্ঞান বুদ্ধি রুচি আচরণ চরিত্রকে পরিমার্জিত পরিশীলিত ও উন্নত করে। শিক্ষার মধ্যে মানুষ অজানাকে কী করে? জানে। শিক্ষার মাধ্যমে মানুষ অজানাকে জানে। কাজেই আমরা কতটুকুই বা জানি? আমরা তো আসলে আমাদের জানা, আমাদের শিক্ষার পরিধি অত্যন্ত কম, খুবই নগণ্য। কাজেই শিক্ষার কোনো শেষ নাই, তোমরা শুনেছ। কাজেই শিক্ষার মাধ্যমে আমরা অজানাকে জানব। তোমরা যখন অবসর সময় পাও, আমাদের একটা সুপরিসর লাইব্রেরি আছে, কলেজ লাইব্রেরি, তোমরা সেই লাইব্রেরিতে বসে আমাদের বিভিন্ন ধরনের বই পুস্তক আছে, তোমরা সেখানে লেখাপড়া করবে। তোমরা অযথা ঘোরাফেরা করে তোমরা সময়গুলি নষ্ট করবে না। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, আল্লামাল ইনসানু মা আলাম ইয়া আলাম, সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তোমরা জানো যে পবিত্র কোরআনের শরীফে সূরার সংখ্যা, আয়াতের সংখ্যা, তোমরা জানো পবিত্র কোরআনের বাকে 114টি সূরা আছে, সূরার সংখ্যা। এইগুলি তোমরা যখন দ্বিতীয় বর্ষে উঠবে, সেকেন্ড ইয়ারে উঠবে, তখন তোমাদের সাথে আমরা তোমাদের সিলেবাসে আছে এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তোমাদেরকে আমরা ক্লাসের ভিতরে সেইগুলি আমরা বোঝানোর চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো সূরা আলাকে আমি বলছি যে কোরআনে, পবিত্র কোরআন শরীফে সূরার সংখ্যা হচ্ছে 114টি, তার ভিতর একটি ছোট সূরা হচ্ছে সূরা আলাক। সেই আলাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লামাল ইনসানা মা আলাম ইয়া আলাম, তিনি অর্থাৎ আল্লাহ শিক্ষা দিয়েছেন মানুষকে, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। মানুষকে এমন বিষয় সময় আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মানুষ যা জানত না। কাজেই আমাদের শিখতে হবে, নিয়ত করতে হবে যে আমি শিখব, আমি জানব, আমি শেখার জন্যে, আমি জানার জন্যে আমি ইন্টারে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। আর রিজিকের মালিক আল্লাহ, ইনশাল্লাহ রিজিকের তুমি লেখাপড়া করো, রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করবেন, সেই ব্যাপারে চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও ঘোষণা করেছেন সূরা মুজাদালা, মুজাদালা পবিত্র কোরআনে আরেকটি সূরা, অন্যতম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরায় ঘোষণা করেছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ বলেন যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের প্রভূত সম্মান দান করা হয়েছে। সুবহানাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে প্রভূত সম্মান দান করা হয়েছে। কাজেই তোমরা আমরা সমাজে দেখতে পাই একজন শিক্ষিত মানুষকে সমাজের সবাই অশিক্ষিত শিক্ষিত ধনী গরিব সমাজের সর্বস্তরের মানুষ তাকে সম্মান করে। তো কাজেই আশা করব তোমরা শিখার জন্য কলেজে ভর্তি হয়েছ, তোমাদের আখলাক তোমাদের চরিত্র তোমাদের সমস্ত কার্যকলাপ তোমাদের আমল কার্যকলাপগুলি যেন মানুষ অনুকরণ করতে পারে, তোমার যেন মানুষ প্রশংসা করতে পারে, সে আশা আমরা তোমাদের কাছ থেকে করি। তোমরা যেন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। তোমরা যখন ইন্টার পাস করবে ইন্টারে লেখাপড়া হেলাফেলা করার সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, কারণ এই ইন্টার পাস করার পরে এই যে দুই বছর লেখাপড়া করার পরে তুমি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো অন্যান্য সাবজেক্ট বাংলা বলো ইংরেজি বলো ইসলাম শিক্ষা বলো এই বিষয়ে তুমি অনার্স পড়তে হবে উচ্চশিক্ষার জন্যে। ওই যে আমি বলছিলাম প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। তো তুমি যদি নিয়ত করো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব কিংবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে হব সেই জন্য তোমাকে এখনই নিয়ত করতে হবে যে আমার ফলাফল ভালো হতে হবে, আমার লেখাপড়া করতে হবে। আর বিশ্ববিদ্যালয়গুলিতে যদি তুমি ভর্তি না হও তুমি ছাত্র জীবনের তুমি পূর্ণতা তোমার আসবে না, তুমি লেখাপড়া পূর্ণ স্বাদ পাবে না। কাজেই তোমার নিয়ত করতে হবে যে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবই। তুমি নিয়ত করো যে আমি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ইসলাম শিক্ষা বিষয়ে ভর্তি হব। তোমার এখন থেকে তোমার নিয়তগুলি করতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও আমি এই জন্য কথাটি বলছি যে আমি ইসলাম শিক্ষা ক্লাস নিচ্ছি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও একজন ছাত্র ছিনতাইকারী হয়, ইফটিজিংয়ে লিপ্ত হয়, সামাজিক নানান অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। তো শুধু লেখাপড়া করলে হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি নিয়ত করলেই হবে না, তোমার নিয়ত করতে হবে যে আমি একজন ভালো সুনাগরিক একজন ভালো ছাত্র হিসাবে আদর্শবান ছাত্র হিসাবে আমি সমাজে আমার প্রতিষ্ঠানে পরিচিত থাকব, তাহলেই তুমি একজন পূর্ণ ছাত্র হিসাবে তুমি আত্মপ্রকাশ করতে পারবে। যাই হোক, এই ব্যাপারগুলি তোমাদের সাথে আমি আলোচনা করতেছিলাম আমাদের ক্লাসের সময় দেওয়া অল্প সময় মাত্র 30 মিনিট। তো জ্ঞান মানুষের জন্য আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান শিক্ষা। আরে জ্ঞানের সুষ্ঠ সফল বিকাশ ও প্রয়োগের জন্য শিক্ষার প্রয়োজন। মানুষের জ্ঞান শক্তি সামর্থ্য ও দক্ষতাকে পার্থিব ও পারলৌকিক অর্থাৎ সামগ্রিক কল্যাণের পথে পরিচালিত করার জন্য ইসলাম শিক্ষার প্রয়োজন। কাজেই ইসলাম শিক্ষা আমরা এখানে 2 বছর আমরা এই ক্লাসে তোমাদের সাথে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ইসলাম শিক্ষা নিয়ে আলোচনা করব। আমরা এই আলোচনাগুলির ভিতর শুধু আলোচনা করে শেষ হব না, আমরা আশা করব যে তোমার দ্বারা তোমার সমাজ তোমার পরিবার তুমি ব্যক্তি যেন একজন ইসলামের পরিপূর্ণ একজন অনুসারী হইতে পারো, একজন আদর্শ মানুষ হইতে পারো। এই আশা করেই আজকে আমি তোমাদের সাথে আলোচনা শেষ করলাম। ইনশাল্লাহ আমি আশা করব ক্লাসগুলি তোমরা রুটিন দেখে আমাদের কলেজ থেকে অনলাইন ক্লাসের রুটিন হয়েছে, তোমরা রুটিনগুলি দেখে যে রুটিন অনুযায়ী যেভাবে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলি ওইভাবে তোমরা করবে, সুন্দরভাবে ক্লাসে উপস্থিত থাকবে। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খোলা হয় সেটা তো এখনও আমরা বলতে পারি না, যখন দেশের
এই করোনাকালীন সময় যখন পার হবে, শেষ হবে, সরকার হয়তো শিক্ষা মন্ত্রণালয় হয়তো সিদ্ধান্ত নেবে যে কখন খোলার উপযোগী সময়। কাজেই বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের দিক চিন্তাভাবনা করে, তোমরা যাতে সুস্থ থাকো, সচেতন থাকো, তোমার দিক চিন্তাভাবনা করে, তোমাদের দিক চিন্তাভাবনা করে দেশের সার্বিক কল্যাণের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনও বন্ধ রাখছেন। এই জন্য আমি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার কারণে বাংলাদেশ সমস্ত দিক এগিয়ে যাচ্ছে এবং তোমাদের লেখাপড়ার জন্য উনি বিভিন্ন পদক্ষেপ, শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এই জন্য সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, সাথে সাথে আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে তোমরা সুস্থ থাকো, সচেতন থাকো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।